হরে কৃষ্ণ নতুন একটি ব্লগে আমি আপনাদেরকে স্বাগত জানাই আমার নাম সুজয় নিঃসিংহ দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে সুজয় ব্লগার টিভি থেকে সাবস্ক্রাইব করুন বেল আইকেনে ক্লিক করুন সুজয় ব্লগার টিভির সদস্য হয়ে যান অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব না করলে কিন্তু ভিডিও তৈরি করা যায় না আপনারা যারা সাবস্ক্রাইব করতে চান অবশ্যই এখনই করুন বেল আইকনে ক্লিক করুন তো আজকে আমি আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব আমি ভগবানের জন্য কি কি ভোগ তৈরি করি সেটা আমি আপনাদের দেখাবো চলুন আমি রন্ধনশালায় চলে যাই নিজেই রন্ধন করি তো অবশ্যই যারা বাড়িতে আছেন নতুন ভক্ত তারা তাদেরকে বলবো আপনারা এই নতুন দানা বাতাসা এগুলো না দিয়ে আপনারা ভগবানকে অবশ্যই বিভিন্ন রকম আইটেম তৈরি করে আপনি ভগবানকে নিবেদন করে গ্রহণ করুন শরীরে যত ময়লা আছে সব পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে আপনারা বিভিন্ন রকমের আইটেম তৈরি করুন আমরা দেখি বাড়িতে যে বাড়িতে বিভিন্ন রকমের যে নকুল দানা বাতাসা একটি করে বাতাসা একটি করে নকুলদানা সেটা দিয়ে দেখবেন নিজে তো খায় না মানে সেটাকে মাছি পরে একদম পুরো নোংরা হয়ে যাচ্ছে সেই জায়গাটা অবশ্যই সেটা জন্য না হয় একটি নকুল দানা একটি বাতাসা না দিয়ে আমরা ভগবানকে বিভিন্ন রকম আইটেম দিয়ে আমরা ভগবানকে নিবেদন করে আমরা সেই প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারি তো অবশ্যই অনেকে বলতে পারেন যে ভগবানের প্রসাদ গ্রহণ করে কি না অবশ্যই গ্রহণ করে ভগবানকে নিবেদন করতে হবে এটা প্রসাদ হিসাবে ভগবান আমাদেরকে পাঠিয়ে দেয় সেটা আমরা গ্রহণ করি তো অবশ্যই আপনারা ভগবানকে ভোগ নিবেদন করুন বিভিন্ন রকমের আইটেম দিয়ে আপনারা ভগবানকে ভোগ নিবেদন করুন তো চলুন চলে যায় রন্ধনশালা সেখানে গিয়ে আমি আপনাদেরকে দেখাই কী কী ভোগ আমি তৈরি করি তো দেখছেন আমার রান্নাঘর এটা এটা ভগবানের জন্য আমি রান্না করি আর এখানে দেখছেন অন্য হচ্ছে আর এখানে আলু বানিয়ে রেখেছি আলুর দম হচ্ছে আর এখানে টমেটোটা টমেটোটা আমি একদম মিহি করে ফেলবো এটাকে আমি সেদ্ধ করেছি জল দিয়ে আর এখানে দেখতে পাচ্ছেন আইটেম বলতে গেলে এখানে কলা ঘোষা আর এটা হচ্ছে শিমলা মির্চি এটা হচ্ছে না আদা এটা হচ্ছে লঙ্কা তো এবার আমি আলুটাকে ভিজে নেবো আমি যেরকম করি সেরকম আমি আপনাদের দেখাচ্ছি আলুটাকে সুন্দরভাবে ধুয়ে ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে আমি আলুর দম তৈরি করবো হরে কৃষ্ণ তো অন্ন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি পাত্রের মধ্যে ঢেলে দেবো তো তার জন্য আমার এখানে দেখছেন মেশিন আমি গোপী ডেস তৈরি করি ভগবানের ডেস তৈরি করি আর এখানে দেখছেন ভগবানের আগবার সে কিছু সব আমি একটা জায়গায় রেখে দিই এরকমভাবে সুন্দরভাবে জায়গায় রেখে দিই তো একটা বড়ো পাত্র নিয়ে আপনি তার মধ্যে সুন্দরভাবে সাজাবেন তো চলুন পাত্রটা নিয়ে নিই তো দেখছেন অন্য সুন্দরভাবে একটা গোল করে আপনি অন্যটা ঢেলে নেবেন থালার মধ্যে এবার এর মধ্যে তরকারি ওর মধ্যে জল দিয়ে আপনি সুন্দরভাবে ভগবানকে ভোগ লাগাবেন তো এটা এখনও হয়নি এখনও পর্যন্ত আলুর দিন করে এইভাবে সুন্দর করে ভগবানের জন্য রন্ধন করুন বাড়িতে সুন্দর সুন্দর জিনিস আপনারা রন্ধন করতে পারেন তো একজন আমাকে প্রশ্ন করেছে যে প্রভু গাজর কি দেওয়া যায় অবশ্যই গাজরের বিভিন্ন রকমের আইটেম বানিয়ে আপনি দিতে পারেন সুন্দর সুন্দর আইটেম আপনি বানিয়ে ভগবানকে রাজভোগ হিসাবে দিতে পারেন তার মধ্যে অনেক কিছু থাকে কিন্তু আদি আমি বেশি কিছু দেবো না আমি মোটামুটি মনে করুন যে আলুর দম অন্ন আর জল কটা জিনিস ভগবানকে নিবেদন করব। তো এটাকে ভোগ বলে না এখানে প্রসাদ মানে ভগবানকে নিবেদন যখন করব। তার আগে এটাকে ভোগ বলে এটা নিবেদন হয়ে গেলে সেটাকে প্রসাদ বলে ধরুন আমি ভগবানের মন্দিরে যেয়ে আমি আইটেমগুলো দিই দিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি অবশ্যই আপনারা দেবেন যারা ভোগ নিবেদন করতে জানেন না তাদেরকে বলবো আপনারা ভগবানকে বলবেন যে হে ভগবান আমি তো কোনো মন্ত্র ফন্ত্র জানি না তো মোটামুটি আপনি আমাকে সাহায্য করুন তো গুরু মহারাজকে বলবেন হে গুরু মহারাজ আপনি আমাকে সাহায্য করুন তো অবশ্যই মহামন্ত্রের মাধ্যমে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রর মাধ্যমেও আপনি ভগবানকে ভোগ লাগাতে পারেন সেই ভোগ ভগবান অবশ্যই গ্রহণ করবে তা অবশ্যই চলুন আমরা মন্দিরে চলে যাই যে কী কী ভোগ আমি আইটেমগুলো দেখাই সেগুলো আপনারা বাড়িতে নিবেদন করবেন তো এইভাবে আলোক্য সাজিয়ে আপনারা সুন্দরভাবে ভগবানকে নিবেদন করবেন যেভাবে এই আলোক্য আমি সাজিয়েছি তো ভগবানকে তুলসীর পাতা কীভাবে দিতে হয় ফুল কীভাবে দিতে হয় এই চ্যানেলে আমার ভিডিও আছে আপনারা অবশ্যই দেখতে পারেন তো চলুন চলে যায় মন্দিরের মধ্যে কী কী আইটেম আমি দিয়েছি সেটা আমি আপনাদের দেখাই হরে কৃষ্ণ তো আমি মন্দিরে চলে এসেছি তো এখানে দেখতে পাচ্ছেন রাজামদিন্দু পঞ্চতত্ত্ব জগন্নাথ সুভদ্র বলরাম গোপালজি আছে এখানে নৃসিংহ ভগবান আছে আর এখানে তুলসী মহারানী এখানে পরম বৈষ্ণব এবং গুরু পরম্পরা অবশ্যই আপনারা যখন ভোগ লাগাবেন আপনারা ভগবানকে কিংবা গুরু মহারাজকে বলবেন হে গুরু মহারাজ আমার তো মন্ত্র মন্ত্র জানি না যেটুকু জানি সেটুকু আমি আপনাদেরকে বলছি অবশ্যই আপনারা যে মহামন্ত্র আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রর মাধ্যমেও আপনারা ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন যারা নতুন ভক্ত আর যারা ভাবছেন যে না মন্ত্র ফন্ত্র আরও সুন্দরভাবে চাই অবশ্যই আমাদের ডমডির স্কন মন্দিরে যে গ্রন্থ আছে সেখানে তার মধ্যে সমস্ত মন্ত্র দেওয়া আছে আপনারা সেটা কিনে নিয়ে এসে আপনারা অবশ্যই সেটাকে সেই মন্ত্র হিসাবে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন বিভিন্ন রকম মন্ত্র আছে ভগবানকে কীভাবে ভোগ লাগাতে হয় যারা দ্বীকৃত ভক্ত তাই এইভাবে ভোগ লাগায় অবশ্যই আপনারা নতুন আপনার মহামন্ত্রের মাধ্যমে লাগাতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে আইটেম দিয়েছি আমি অন্ন দিয়েছি দম দিয়েছি জল দিয়েছি আর দুটো আসন দিয়েছি তো অবশ্যই পইটুক প্রত্যেকটা আইটেমে আপনি একটি করে তুলসীর পাতা অবশ্যই দেবেন আর এখানে দেখতে পাচ্ছেন তার উপর আসনের উপরে ফুল দিয়েছি তো অবশ্যই আপনারা দেবেন আর এখানে দেখছেন অভয়চরণা অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিলপ্রভুপাত জয় স্বামী গুরু মহারাজ এখানে দুটো রুমাল আছে আর ওখানে গঙ্গা জল আছে এগুলো আপনারা ব্যবহার করবেন ভগবানের মুখ মুছে দেবেন ভগবানের মুখ ধুয়ে দেবেন গঙ্গা জল দিয়ে অবশ্যই আপনারা যারা যারা আছেন এইভাবে আলোক্ষ সেট করে আপনারা অবশ্যই ভগবানকে ভোগ লাগাতে পারেন অবশ্যই আপনি ভাববেন যে তাহলে ছবি কোথায় ভাবো আমাদের ডম্বির ইস্কন মন্দিরে বিভিন্ন ইস্কন মন্দির বিভিন্ন জায়গায় আছে আপনি দেখবেন আপনার বাড়ি কোথায় সেখানে আশেপাশে ইস্কন মন্দিরে যাবেন সেখানে এই আলোক্ষ যেভাবে দেখালাম সেইভাবে আপনারা সেট করে ভগবানকে ভোগ নিবেদন করবেন তো দেখতেই পাচ্ছেন আমার আলোক্ষ এরকম আছে উপরে ভগবান শ্রীকৃষ্ণ অষ্টশী না হলে আপনি রাধামাধব করতে দিতে পারেন আর এখানে পঞ্চদত্র আছে মাঝখানে জগন্নাথ সুভদ্রা বলরাম আছে ডান দিকে নিঃসৃঙ্খ ভগবান আছে আর যাদের গোপাল আছে আপনারা এইভাবে রাখবেন আর গুরু পরম্পরা এইভাবে সেট করবেন তো অবশ্যই কী কী ভোগ লাগছে আমি আপনাদের দেখিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন হরি কৃষ্ণ